এত বাজে কমেন্ট আসছে, ঠিক আছে? মানে একটা মেয়েকে জানা তাই বলাচ্ছে, কে ভাবছে ওটা আমার গার্লফ্রেন্ড? বাট আমি একটা বন্ধু হয়ে তার সাথে কি ভিডিও বানাতে পারবো না? একটা মেয়েকে জানা তাই বাজেভাবে উল্টো পাল্টা বলছে। আমি আদার সাইডটা দেখছি না, এক সাইড শুনে কখনো কিছু হয় না, এক হাতে কখনো তালি বাজে না। তোমরা জানা তাই ভাবছো, হ্যাঁ এখন যেহেতু অনুরাজের ব্যাপারটা চলছিল। A few moments later. So guys, ব্যাপারটা কি হয়েছে, এখন ঘড়ি কাটায় বাজে 20:16, মানে 8:16 আর কি বাজে। যাই হোক, মানে এমন জায়গা থেকেও আবার ভিডিও স্টার্ট করছি, গাড়ি ঘোড়ার আওয়াজ সাথে মাইকের আওয়াজ, আমাদের ব্লগারদের এটা নর্মাল ব্যাপার। তো যাই হোক, নতুন একটা ব্লগে নতুন একটা রাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবং এখন সন্ধ্যা না, সরি এটা রাত, কিন্তু রাত থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, আজকে এসেছি আমাদের লোকালে বনগা, যেহেতু সেরা মানে পুজো হয়, তো বনগাটা কভার করতে এসেছি। তো আজকেও নেক্সট ভিডিও শেয়ার করবো। আজকে আমরা তিনজন আছি, এদিকে শান্তনু, ওই পাশে তিনজন আছে, ওই যে সমুদ্র সমুদ্র ওইদিকে তিনজন আছে, তোর লাগবে না? আমার রয়েছে, এদিকে চয়ন আর এদিকে আমি। ভাই আমার তো রয়েছে, আমার লাগবে না ভাই, আমি এরকমই ঠিক আছি ভাই, এরকম সিঙ্গেল। নতুন মানে এই ব্লগটা একদম সেলে মানে করার ট্রাই করবো, তিনজন আছি, জ্যৈষ্ঠ হয়তো থাকবে না, মানে ব্লগ বানাচ্ছি সামনে থেকে, দেখো লোকজন দেখছে আমাকে, মানে পাগল টাগল হয়তো হবে। তো যাই হোক, দেখতে দেখো, আশা করি অনেক অনেক বেটার হবে। দেখো ফাইনালি হাড্ডা একটা চলে এসেছি আমার একটা প্যান্ডেলের সামনে, ঠিক আছে, বাট ঢুকবো না, এত লেভেলের ভিড়, এই ভিড় দেখে আমাদের অবস্থা খারাপ। আর এদিকে সাইকেলে কি করছে ভাই, প্রচুর ক্রাউড, আজকের মতো ক্রাউড আমাদের ব্লগে তো সাইকেল, আজকের মতো ক্রাউড হয়তো বনগাতে হয়নি। আজকে নবমী, আর নবমীতে ভাই কিভাবে বানাবো ব্লগ, দেখতে পাচ্ছো প্রচুর ক্রাউড ভাই, প্রচুর। তো গাইস এই দেখো সেলিব্রিটি, সব সেলিব্রিটি এখানে, ভালো তো শুভ নবমী, কোথায় দিচ্ছ? দশমী কোথায়? নবমী দশমী, দিদি কোথায়? বাড়িতে। নিয়ে আসিনি কেন? বাপের বাড়ি। ও দেখবেন 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 দেখবেন, কেমন মজা করছো, কেমন মজা করছো সবে? গাইজ এইখানে কতটা লাইন দেখো ভাই, এখান থেকে কি করে যাবো গাইজ, এত পরিমাণ লাইন দেখে রাহুল দাঁড়া ওই সামনে চলে গেছে, ঠিক আছে। আর আমরা যেহেতু লাইন দিই নাই, তো কাউ দাঁড়াতে পারবো না, সেই জন্য রাহুল দাঁড়া দেখে আসুক ওই পাশ থেকে, দেন আমি আবার ফোন করবো যে কোথায় আছে, তারপরে আবার দেখা করবো, তাই তো? সামনের দিকে যাবো আমরা। কে হয় ভাই, কে হয়, কে হয়? বান্ধবী, বান্ধবীর সাথে পুজো করছি, আমাদেরই কোনো বান্ধবী হয় না যে আমরা পুজোয় করবো, তাহলে কতটা লাভ আমাদের। ফাইনালি এমন একটা প্যান্ডেলে আসলাম, এটা ফাঁকা বলে ভাই ঢুকতে পারছি, ঠিক আছে, কতটা তাও মোটামুটি ভালো ভিড় ভেতরে ভাই, দেখতে পাচ্ছ ভেতরে ভিড় আছে, বাট বাইরে অত ভিড় নেই। এখানে কি লিখা, উদাসকে সে সুরে শুকনো পাতা ছড়ায় দূরে, ভাই জীবন খুঁজে পেলো ভাই, সেরা লাগছে কিন্তু, ভালো বেশ ইউনিক জিনিস ভাই, সত্যি কথা বলতে লোক ভেতরে আছে বাট বাইরে লাইন নেই বলে আমরা ঢুকতে পারলাম, বাইরে লাইন নেই তো সেই জন্য আর ও কন্টিনিউ করছে ভিডিও। এই চুপ কর, ভেতরটা দেখো, অনেক ভেতরটা অনেক সুন্দর ভাই, সত্যি কথা বলতে একটু ইউনিক জিনিস, সেরা ভাই সেরা, লোকেশনটা সেরা। এইখানে ভাই বাম্বু বলতে সেরকম একটা আলাদা আলাদা কাঠ দিয়ে করা, সেরা লাগছে না ভাই, ভালো লাগছে। ভেতরে দেখো উপরে সে কি বাঁশের কি দিয়ে কি সুন্দর করা, উপরে হয়তো বাঁশের নারকেল গাছের ছুবলা না কি বলে না, উপরে পাতা টাইপের ওইটাও হতে পারে, বেশ ঠাকুরটাও একটু ইউনিক টাইপের, বেশ ভালো লাগছে। Oh,
হয়েই গরম ভাই, সত্যি বলতে বিশাল লেভেলের গরম, বাঁচা যাচ্ছে না। সো যাই গাইস, ফাইনালি তারপরে চলে আসি আমি হসপিটালের মাঠ, মানে বনগার এখানে হসপিটালের মাঠ বলেই মানে এই প্যান্ডেলটাই নামে পরিচিত হয়। তো যাই হোক, এখানে চলে এসেছি। আর আসার পরে ভাই সত্যি কথা বলতে প্রথম একদিন গিয়েছিলাম আমি বনগাতে, তারপরে এখন নবমীতে যখন এসেছি মানে তার পাঁচ গুণ ভিড় ভাই। সত্যি কথা বলতে ভেতরে যাওয়া তো মানে অসম্ভব ব্যাপার, এমন একটা ভিড়। দেখো প্রচুর লোক এসছে এই নবমীতে, যা ধারণার বাইরে। দেখো ব্যাপারটা হচ্ছে, ফাইনালি তারপরে না আমি একটু কারণবশত এই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, ওই অবধি এন্ড, মানে এখনো ভিডিও শেষ হয়নি। মানে বনগাঁতে যে ব্লগটা করেছিলাম আমি মানে সেভাবে করতে পাইনি, একটু পার্সোনাল প্রবলেমের জন্য। তারপরে মানে যেটুকু করেছি আমি সেটুকু তুলে ধরলাম, যেহেতু করেছি কষ্ট করে তো সেটুকুই আপলোড করলাম। দেন একটা কথা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে, মানে লাস্ট যে ভিডিওটা চেয়েছি থাম্বনেলটা দেখো, মানে সত্যি কথা বলতে এত বাজে কমেন্ট আসছে, ঠিক আছে, মানে একটা মেয়েকে জানা তাই বলা হচ্ছে। দেখো ভিডিওতে আমি কোনো জায়গা তুমি বলিনি যে ওটা আমার গার্লফ্রেন্ড হয় বা কিছু, এই নিয়ে কিছু মানুষ আছে যারা উল্টো ধারণা নিচ্ছে, মানে অনেকে ভাবছে ওটা আমার গার্লফ্রেন্ড। মানে এর মধ্যে না একটা ছোট্ট কন্ট্রোভার্সি চলছে, যে কথার কথা এখানে আসছে যে মেয়েটা নাকি একটা ছেলেকে ছেড়ে দিয়েছে, সেটা বাদের কথা, সেটা আমি বাদ দিলাম যে না একটা ছেড়ে ঠিক আছে, সেটা ছেড়েছে আলাদা ব্যাপার। বাট আমি একটা বন্ধু হয়ে তার সাথে কি ভিডিও বানাতে পারবো না, মানে যেহেতু ওই প্রবলেমটা চলছে। আমি তো প্রথম থেকে যদি আগে ভিডিও বানিয়েছি, আমি আগেও কখনো বলিনি, আমি আগের ভিডিওতে আমি দিদিও বলেছিলাম। এবার কিছু মানুষ মেন্টালিটি খারাপ দিক থেকে, কেন যে তোর জন্য ব্রেকআপ হয়েছে বা তাদের বা এরকম কিছু অনেক কথা আসছে, জানা তাই বলে দিচ্ছে ভাই। সত্যি কথা বলতে কি বলবো, মানে একটা মেয়েকে জানা তাই বাজেভাবে উল্টোপাল্টা বলছে। আমি আদার সাইডটা দেখছি না যে মেয়েটা কী করছে না করছে, আমি একটা বন্ধু হয়ে নর্মালি ভিডিও বানাতে পারবো না? তোমরা জানা তাই বলে যাচ্ছ, বা আমি তো এম করে বলিনি আমার গার্লফ্রেন্ড হয় বা কিছু, বা আমার জন্য এত কিছু হয়েছে, শুধু আমার জন্য বলে কথা না। যদি ওই মেয়েটা আমাদের গ্রুপে সবার সাথে ভিডিও বানিয়েছে, বা নর্মালি যে একটা ছেলে যদি মানে 10-12 জন মেয়ের সাথে যদি ভিডিও বানাতে পারে, নর্মালি বন্ধু হিসেবে, বন্ধু ক্যাপশন, আমি বন্ধু ক্যাপশন দিয়েছি সাথে দিদিও বলি নর্মালি, ঠিক আছে, তো একটা ছেলে যদি অনেকগুলো মেয়ের সাথে ভিডিও বানালে দোষ হয় না। তো আর যদি একটা মেয়ে আমাদের বন্ধু হিসেবে, আমি তো আমার আমি একার সাথে আমার আর চয়নের সাথে ভালোভাবে পরিচয় ছিল, তো আমার সাথে আরও দুইজন না তিনজন গেছিলো, তো তারা ভিডিও বানিয়েছে, এবার তারা যদি ভিডিও বানায় তাহলে সে কি আলাদা খারাপ হয়ে যাবে? এরকম কোনো ব্যাপার না। তো তোমরা উল্টো ধারণা নিচ্ছ। আর একটা কথা বলি, তোমরা এক সাইড দেখে কখনো কাউকে বিচার করো না, ঠিক আছে, তো দুই সাইডটা শুনতে হয়। মানে যেটুকু আমি শুনেছি কথাবার্তা পরে শুনে যেটুকু বুঝলাম, তো এক সাইড শুনে কখনো কিছু হয় না। তো সেটাই বলবো, দুই সাইডটা শোনো, যদি দোষ থাকে যার, তো নর্মালি আমি মানছি মেয়ের দোষ আছে ভাই, সেটা সত্যি কথা বলতে আমি ভিডিও বানাতে পারবো না। আর এক সাইড দিয়ে কখনো দেখো না, এইটুকুই বলতে চাই, কারণ এক সাইড দিয়ে কি এক হাতে কখনো তালি বাজে না। তোমরা জানা তাই ভাবছো, হ্যাঁ এখন যেহেতু অনুরাজের ব্যাপারটা চলছিল কিছুদিন আগে, অনুরাজের ব্যাপারটা নিয়ে, তো সেই ব্যাপারটার পরেই এই যেহেতু এই ঘটনাটা ঘটেছে, তো তাই নিয়ে উল্টোপাল্টা বলে যাচ্ছে, সাথে আমিও গালাগালি খেয়েছি। মানে আমাকেও না যে জানা তাই বলছে যে আমি এই হ্যান ত্যান, তো নর্মালি আমি ভিডিওটা বানাতাম না, এখন যেহেতু উল্টোপাল্টা রিজন আসছে তো সেটা জানানোর দরকার তোমাদের, যে এর মধ্যে উল্টোপাল্টা ব্যাপার কিছু আছে কি না। তো নর্মালি এটাই বলবো, উল্টোপাল্টা কোনো ব্যাপার না, আমাকে গালাগালি দিচ্ছে আমি সেই জন্য বলছি, আর আমি পরে বলেছিলাম তো সেরকম কোনো ব্যাপার না। তো নেক্সট টাইম আরও কিছু জানিয়ে দেবো, যদি তোমাদের মনে হয় ভুলভাল কিছু বলেছি তাহলে ক্ষমা করে দিও। আর উল্টোপাল্টা কিছু না, একটা ছেলে বন্ধু আমি ভিডিও বানিয়েছিলাম, আর দরকার পড়লে আমি আগে একটা ভিডিও ছেড়েছি ওটা দেখে আসো, ওটা দিদিও বলেছিলাম আমি। তো আজকের জন্য এখানে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি একটা ভালো জিনিস আসছে, তো টাটা আজকের জন্য।